সারা বিশ্বের পাশাপাশি শিলিগুড়িতে করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে চলেছে এবং তার জন্য আমাদের সকলকে আরো বেশি সতর্ক এবং সজাগ থাকতে হবে। এর জন্য পরিযায়ী শ্রমিকদের প্রতি আরো সতর্ক দৃষ্টি দিতে হবে, তারা যাতে সরকারি বিধিনিষেধ মেনে চলে এবং এই যা সরকারি নিয়ম রয়েছে তা যেন মেনে তারা কোয়ারেন্টাইন সেন্টারে থাকে। পৌর কর্পোরেশন সবসময় সরকারের পাশে রয়েছে, এই বিষয়ে তিনি কি জানিয়েছেন আমরা শুনব। বর্তমান শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান হিসেবে শিলিগুড়ির নাগরিকদের কাছে আমার কয়েকটি কথা, বিশেষ করে এই করোনা ভাইরাসজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। এটা আমরা লক্ষ্য করছি গত কয়েকদিনে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পাচ্ছে। শিলিগুড়িতে গত 200-300 আগে যত মানুষের যে সংখ্যাটা ছিল এই সংখ্যা গত কয়েকদিনে কিন্তু শিলিগুড়িতে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির ক্ষেত্রে শিলিগুড়িতে একটা উদ্বেগজনক বিষয় হচ্ছে বেশ কয়েকটি বস্তি এলাকাতে বেশ কয়েকজনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের পজিটিভ পাওয়া গেছে, গতকাল একজনের পাওয়া গেছে এবং সেই কারণেই এই সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই খুবই চিন্তিত। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যারা এই পজিটিভ করোনা ভাইরাসে পরীক্ষার পরে পজিটিভ পাওয়া যাচ্ছে তাদের কিন্তু একটা ট্র্যাভেল হিস্ট্রি আছে, যারা বাইরে থেকে আসছে তাদেরই একটা বিষয়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছি আমাদের কাউন্সিলর বা কোয়ার্ডিনেটর যারা, তারা একটা কথা বলছেন, অনেকে আসছেন এবং আসার পরে হাসপাতালেও যাচ্ছেন বা মেডিকেল কলেজেও যাচ্ছেন বা ওয়ার্ড কমিটিকে হয়তো জানাচ্ছেন, কিন্তু অনেকে জানাচ্ছেন তারা সরকারি নির্দেশাবলী বা স্বাস্থ্যবিধিগুলি মেনে চলছেন, নিয়ম অনুযায়ী তাদেরকে হোম কোয়ারেন্টিন বা সরকারি কোয়ারেন্টিনে থাকা উচিত। অনেকে দেখা যাচ্ছে এটা থেকেও কিন্তু বাইরে নিয়ে আসছে, এইটা করা উচিত না। আমি প্রথমেই বলবো যে প্রত্যেকে আপনারা স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশাবলী মেনে চলুন। দ্বিতীয়ত যেটা বিষয়টা দেখা যাচ্ছে ঠিকই যে প্রচুর সংখ্যক মানুষের কিন্তু টেস্টিং হচ্ছে, সংখ্যাটা অনেক বৃদ্ধিও পেয়েছে, কিন্তু প্রচুর মানুষের পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে। আমি শুনেছি নাকি 6-7 হাজার এখনও সেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেটা পড়ে রয়েছে, দ্রুত এদের পরীক্ষা করতে হবে। ভয়টা হচ্ছে এই যে যারা পরীক্ষার জন্যে লাল আলোর দিয়েছে এবং তারা দিয়ে যাওয়ার পরে কিন্তু তারা তো আর সন্দেহজনক তালিকায় নেই, তারা কোয়ারেন্টিনে নেই, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমি আবেদন করব মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, যারা ইতিমধ্যে লাল আলোর দিয়েছে তাদের পরীক্ষা যেন দ্রুত করা হয়, যাতে তারাও একটা নিয়ন্ত্রণের মধ্যে তাদেরকে রাখা যায়। তৃতীয় নম্বর বিষয় যেটা হচ্ছে যে এই রোগের বিরুদ্ধে কাল আমাদের একটা সরকারি গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী চলতে হবে। পৌর কর্পোরেশন আমরা কি করছি, আমরা যখনই এই খবরটা পাচ্ছি প্রশাসন থেকে আমাদের জানানো হচ্ছে তখনই আমরা তিনটি কাজের দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, যে কাজটা আমরা করছি। প্রথম কাজটা হচ্ছে যখনই কোনো একটা এলাকাতে একজন পজিটিভ ধরা পড়ল তখন তখনই কিন্তু প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন সিদ্ধান্ত নেয় একটি কন্টেনমেন্ট জোন তৈরি। এই কন্টেনমেন্ট জোন তৈরি করার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে পৌর কর্পোরেশন যথাযথ সাহায্য সহযোগিতা করে, আমরা এটা করে দিই, কিন্তু কন্টেনমেন্ট জোনটা কোথায় হবে কাদের নিয়ে হবে সেটা কিন্তু প্রশাসনই ঠিক করে। দুই, ওই এলাকাতে সাথে সাথেই আমাদের যেটা আমরা করে থাকি স্যানিটাইজেশন, এই স্যানিটাইজেশন শুধু ওই কন্টেনমেন্ট এলাকায় নয় তারও আরও 50 মিটার রেডিয়াস। বর্তমান শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান হিসাবে শিলিগুড়ির নাগরিকদের কাছে আমার কয়েকটি কথা, বিশেষ করে এই করোনা ভাইরাসজনিত পরিস্থিতি কাদের নিয়ে হবে
সেটা কিন্তু প্রশাসনই ঠিক করে। দুই, ওই এলাকাতে সাথে সাথেই আমাদের যেটা আমরা করে থাকি স্যানিটাইজেশন, এই স্যানিটাইজেশন শুধু ওই কন্টেনমেন্ট এলাকায় নয়, তারও আরও 50 মিটার রেডিয়াসে নিয়ে আমরা প্রতি একদিন পরপর কিন্তু এই স্যানিটাইজেশনটা আমরা করে থাকি, এবং যদি কোথাও হয় তাহলে এই ওয়ার্ড ভিত্তিকও আমরা করি, দিন আমরা করে থাকি। তিন, সাথে সাথেই কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা তারা ওই ওর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তারা সমীক্ষা করে দেখে কেউ কোনো রকম অসুস্থতা বা সন্দেহজনক কেউ আছে কি না, তার তালিকা তারা তৈরি করে। এবারে আরেকটা কাজও আমাদের স্যানিটারি ইন্সপেক্টর বা ওয়ার্ড সুপারভাইজাররা করে থাকে, যারা ওই এলাকায় কাজ করবে তারা কিন্তু সম্পূর্ণভাবে যেন 100% যেন PPE বা যত রকমভাবে ব্যক্তিগত সংরক্ষাত্মক যা যা ব্যক্তিগত সংরক্ষণের জন্য যা যা প্রক্রিয়া নেওয়া উচিত সেটা যেন তারা গ্রহণ করে, যারা মাস্ক থেকে শুরু করে PPE এটা যেন পরেই তারা কাজ করে। ওই এলাকায় যারা সাফাই কর্মীরা আছে তাদেরও আমাদের নির্দেশ, তারা সম্পূর্ণভাবে কিন্তু এই সমস্ত PPE পরেই তারা কাজ করছে এবং সাহসিকতার সাথে তারা কাজ করছে, তারা খুবই দায়িত্ব নিয়ে কাজ করছে এবং তাদের জন্য নিশ্চয়ই আমরা গর্ব করব। বাকি যে কাজটা সেটা এই যে যখনই কোনো সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে বা কেউ পজিটিভ হলো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন, এবং খুবই ভালোভাবে পরিকল্পিতভাবে তারা কিন্তু এই কাজটা করছে, তারাই কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে। কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়াটা সেটাও কিন্তু এই সরকারি পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর তারাই কিন্তু তাদের সরকারি কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছে। কাউকে যদি কোয়ারেন্টাইনে যদি হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় তার ওপরে একটু নজরদারি রাখা প্রয়োজন, সেটা কিন্তু স্থানীয়ভাবে আমাদের একটা টিম তৈরি করছি বা ওয়ার্ডের যারা কাউন্সিলর বর্তমানে যাদেরকে আমরা বলি কোয়ার্ডিনেটর, তারা একটু নজর রাখবেন এবং এলাকার মানুষের সেটা নজর রাখবে। আমাদের আরেকটা কাজও আমরা কিন্তু করছি কর্পোরেশন থেকে, এই যে যখনই কোনো কন্টেনমেন্ট জোন করা হচ্ছে তারা তো বাইরে বেরোতে পারছে না, তখন এদের মধ্যে অনেক দুস্থ লোক আছে, গরিব লোক আছে, তাদের খাবার দাবারের অসুবিধা আছে, পানীয় জলের সমস্যা আছে, আমরা সেখানে পানীয় জলের ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিচ্ছি। তার সাথে কিছু ওই মানুষদের একটা কিছু দিনের জন্য অন্তত পক্ষে জরুরিকালীন ভিত্তিতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু পৌরসভা থেকে আমরা করে দিয়েছি। যদি কোনো মানুষের আর্থিক অবস্থাটা ভালো, যদি তারা মনে করে থাকে তাদের কিছু সাহায্য দরকার, সহযোগিতা দরকার, সেখানে কিন্তু তারা ওয়ার্ড কমিটি বা ওয়ার্ড টিমের সাথে তারা যোগাযোগ করবেন, বা আমাদের ওয়ার্ড একটা মনিটরিং টিম থাকবে তারা তাদের সাথে যোগাযোগ করবে, আপনার কিছু প্রয়োজন আছে কি না, তাদেরকে একটু ওষুধ আনিয়ে দেওয়া, কিছু একটা বাজার করে দেওয়া, বা একটু টেলিফোনে তাদের সাথে যোগাযোগ রাখা, এগুলো কিন্তু আমাদের এই ওয়ার্ড মনিটরিং কমিটিটাই এটা করবে এবং তারা করা ইতিমধ্যে শুরু করেছে। সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, সচেতনতা সতর্কতার কিন্তু কোনো বিকল্প নেই, আবার আতঙ্কিত হবেন না।